এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম জঙ্গলপুর বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। ভাই বলেছেন আমাদের এলাকাতে প্রায় সারা বছর বড় বড় ইসলামিক মাহফিল হয়, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কুৎসা রটায়, তাই তিনি জানতে চেয়েছেন প্রকৃত আলেম কে, কার জলসা শোনা যাবে। বর্তমান যুগ উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসুন এই প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মুফতি জামিরুল হুদা সাহেব। হামদুতালা ওয়াসসালাতু আলা নবিন আম্মা বাদ। ভাই জানতে চেয়েছেন, খুব ভালো প্রশ্ন, বর্তমান যুগ উপযোগী, যে প্রকৃত আলেমকে, নায়েবে রাসূল, আলেমে রব্বানি বা আলেমে হাক্কানি, প্রকৃত আলেমকে আর কার জলসা শোনা যাবে। তা শুন, প্রকৃত আলেমকে আমি আপনাদের শোনাই, ভারত মহাদেশ উপমহাদেশে মানে এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দিন, এশিয়া মহাদেশের এই ধরনের আলেম আমার দেশে আমি আর দেখিনি। তিনি হচ্ছেন শাহ আউলিউল্লাহ মহাদেশ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের রিফারেন্স দিয়ে অবিভক্ত বাংলার ফুরফুরা সিলসিলার একমাত্র হাতিয়ার যাকে বলা হয় আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে কৌলুল জামিল থেকে উদ্ধৃতি করেছেন যে হাক্কানি আলেমকে। আসুন আপনাদের শোনাই আল কৌলুল জামিল ইলেকট্রিকা শাফিউল আলিল কিতাবের 125-134 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি পাঁচটি গুণে ভূষিত হবেন তিনি প্রকৃত আলেম বলে উল্লেখিত হবেন। এক নম্বর হচ্ছে তিনি তাফসির হাদিস ফেকা সুলুক অর্থাৎ তরিকাত তথ্য, যিনি তরিকাত আমল করেন না, চার তরিকার মধ্যে কোনো একটা তরিকার আমল করেন না, এমন ব্যক্তি প্রকৃত আলেম হলেও শাহ আউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতে তিনি প্রকৃত আলেম নন। আকায়েদ নাহু সব শিক্ষা করিয়া থাকেন কিন্তু মানতে গিয়ে হেকমত শিক্ষা দেওয়া তার পক্ষে জরুরি নহে। আল্লাহ তাআলা বলিয়াছেন তিনি আল্লাহ উম্মিদিগের মধ্যে রাসূল প্রেরণ করিয়াছেন যিনি তাহাদের নিকট উক্ত আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করেন, তাহাদিগকে পরিষ্কার করেন, পরিষ্কৃত করেন এবং তাহাদিগকে কিতাব কোরআন ও হিকমত হাদিস শিক্ষা প্রদান করেন। মাওলানা শাহ আউলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির তিনি আরও উল্লেখ করেছেন যে উক্ত আয়াত হইতে সপ্রমাণ করিয়াছেন যে দিনী এলেম কেবল কোরআন ও হাদিস ফেকা সুলুক আকায়েদ কোরআন হাদিস হইতে আবিষ্কৃত হইয়াছে। কোরআন ও হাদিসে আসল মতন ফেকা সুলুক আকায়েদ এই তিন এলম উক্ত কোরআন ও হাদিসের ব্যাখ্যাস্বরূপ, আর কোরআন ও হাদিস বোঝা নহু ও স্বরূপের উপর নির্ভর করে, এই জন্য উক্ত এলেমদ্বয়কে দিনী এলেমের মধ্যে ধরা হয়েছে। তাহলে এক নম্বর আলেম হতে গেলে তাকে দিনের কিতাব সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে পরিপক্ব হতে হবে, যেমন তেমন কি তাকে বাতিনি শিক্ষা ইলমে জাহিরি যেমন হবে ইলমে বাতিনিও থাকা দরকার। বলবে চার তরিকা আমল করা বেদাত, মালিক একে কাদরিয়া নকশাবান্দিয়া মুজাদ্দিদিয়া সিস্তি এসব বেদাত, সব কি এসব বেদাত, যারা বেদাতে বলছে পক্ষান্তরে তারাই বেদাতি আলেম। এমন একটা জবানায় আমরা এসেছি যে সে আপনাদের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে নকলের গায়ে লেখা আছে নকল থেকে সাবধান, আপনি বুঝবেন কি করে আসল কোনটা। নকলের গায়ে লেখা আছে নকল থেকে সাবধান, যার গায়ে নকল যেটাই নকল তার গায়ে লেখা আছে নকল থেকে সাবধান। তাহলে বর্তমান যে সমস্ত বেদাতি আলেম তারাই পক্ষান্তরে প্রকৃত শরিয়াত থেকে যেটা ইসলাম ইসলামের নিজাম যারা প্রবাহিত করছে, মানুষকে পরিষ্কার করছে, মানুষের জেহাইর জাহেরি বাতিনি সমস্ত দিকে সাফাই করছে, যে সমস্ত আকাবিরা যুগে যুগে এসেছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন তারা, তাদেরকে এখন নব্যপন্থী কিছু আলেম এসে বলছে তারা নাকি বেদাতি, তারা নাকি এই চার তরিকা নাকি কাদরিয়া তিস্তিয়া নকশবন্দি এগুলো নাকি বেদাতি। আজকে গোটা ভারতময় বা ভারত উপমহাদেশে কাদের জন্য ইসলাম এসছে? খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতেন ভারতিক ইসলাম কি কোনায় কোনায় পৌঁছাতো? আজ যদি বলে চিশতি তরিকা বেদাত, তাহলে বেদাত কে? এই সমস্ত নব্যপন্থী আলেম এরাই হচ্ছে বেদাত। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে আলেম হবে প্রকৃত আলেম তাকে জাহেরি এবং বাতিনি তাকে অবশ্যই তাসুফপন্থী হতে হবে। দ্বিতীয় নম্বর তিনি আরও বললেন তিনি তরিকতের কার্যগুলি শিক্ষা দিতে সংলিপ্ত থাকবেন, খালি নিজে করবেন না, মানুষদেরকে তরিয়াতে সবক দেবেন, কোনো নির্দিষ্ট সময়ে মুরিদদিগকে সঙ্গে নিয়ে তাহাদিকে এলমে বাতিনি শিক্ষা দেন, উহাই উল্লেখিত আয়াতের ইউজাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন, তিনি তাহাদিকে পুরস্কৃত করবেন, এই অংশ হইতে বোঝা যায়।
অর্থাৎ একজন হাক্কানি আলেম যে হবে তিনি যেমন মানুষদেরকে জাহিরি শিক্ষা দেবেন ঠিক তত তাদেরকে বাতিনি শিক্ষা দেবে, তাদের অন্তরটা পরিষ্কার কীভাবে করা যায়। খালি নামাজ পড়লেই ইসলাম হয় না, আপনি নামাজ পড়ছেন অপরের প্রতি হিংসা বিদ্বেষ কুমনোভাব আপনার মধ্যে রয়েছে, আপনি মুসল্লি ইসলাম শরিয়াতের দৃষ্টিতে জাহিরি হলে হবে না, বাতিনিটা আপনার ভেতরটাও পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত আলেমের কর্তব্য, তিনি জাহিরি শিক্ষা যেমন দেবেন বাতিনি শিক্ষাও তেমন দেবেন। তিনি আরও উল্লেখ করেন, তিন নম্বর হচ্ছে তিনি ওয়াজ নসিহাতে সদুপদেশ দ্বারা লোকদেরকে হিত সাধন করবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন তুমি উপদেশ দাও, ফাযাক্কির ইন নাফাআতিজ জিকির, হে রাসূল আপনি উপদেশ দিন, আপনার উপদেশ কি উপকারে আসবে। ওয়াজকে আলেমের পক্ষে গল্প কাহিনী বর্ণনা করা কর্তব্য, বর্ণনা না করা কর্তব্য। আমাদের সমাজে বর্তমান অবস্থা কি, যে যত সুততাল দিয়ে বলতে পারবে সে তত বড় আলেম। কিচ্ছা কাহিনী যে যত ভালো বলতে পারবে কাহিনীর বেশ রং ঢং দিয়ে সে তত কানে হান দিয়ে বাবারা বাবারও চিল্লাবে, হ্যাঁ এক টানে আটালিপ টান দেবে, হ্যাঁ আব্বাজান বলে টান দিলে আটালিপ। একটা মিনিট যে কথা এক মিনিট হয়ে যায় একটা ঘটনা সেটা তিন ঘন্টা ধরে বলবে। তো বলছে ওয়াজকারি যে হবে সে কি কেচ্ছা কাহিনী বলবে না, সে কেচ্ছা কাহিনী বলবে না। সহি হাদিসে সপ্রমাণ হইয়াছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎপরে সাহাবাগণ ওয়াজ নসিহাত করিয়া মুসলমানদের চরিত্র গঠন করিয়া দিতেন। ইবনে মাজাহ উল্লেখ করিয়াছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হযরত উমরের জবানায় গল্প কাহিনী বর্ণনা করা হতো না, তাই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় এবং চার খলিফার যুগে গল্প কাহিনী কেচ্ছা কাহিনী বর্ণনা করা হতো না। আর আজকে আমাদের অজের ট্র্যাডিশন হয়ে গেছে কোন বক্তা কী সুন্দর গল্প বলেছে, আরও যদি একটু হাসির গল্প বলতে পারেন আপনি বাজারে তত সম্মতিত, কিন্তু প্রকৃত সুন্না অনুযায়ী রাসূলের মানে ইসলাম অনুযায়ী আপনি কেচ্ছা কাহিনী উঠে বলতে পারেন না। কেচ্ছা কাহিনীদের মানুষদেরকে কি বলতে পারেন না, কোরআন হাদিস থাকতে সে কেচ্ছা কাহিনী কী প্রয়োজন আছে। হ্যাঁ এক্সাম্পল দেওয়া যেতে পারে কোনো একটা ঘটনা সামান্য, তাহলে আপনি একটা ঘটনায় তিন ঘন্টা জলসা করছেন আর কোরআনের 6,666 আয়াত রাসূলের হাজার হাজার হাদিস কী জন্য এসছে, কী জন্য রয়েছে। কিন্তু মানুষ আক্ষেপের বিষয় সমাজ আজকে কেচ্ছা কাহিনীর দিকে যাচ্ছে। চলো আরও দেখুন হাদিসে আছে কি, তিনি আরও উল্লেখ করিয়াছেন যে সাহাবাগণ গল্প কাহিনী প্রচারক দিওয়াকে মসজিদ হইতে বাহির করিয়া দিতেন। মজার বিষয়, সাহাবারা যারা গল্প বলতো তাদেরকে মসজিদ থেকে বার করে দিতেন, আর আজকে আমরা 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে গল্প কাহিনী শুনতে আসছি। আজকে আমরা 10,000, 15,000, 20,000, 25,000 এমনকি 50,000 হাইব্রিড বক্তা আসছে বাংলাদেশ থেকে, 50,000 টাকা, হ্যাঁ 80,000 টাকা বক্তা কি বলবে কাহিনী বলবে। সাহাবারা করতেন যারা গল্প পড়ছে তাদেরকে মসজিদে বার করে দিতেন, আর আমরা কেমন ইসলাম মানছি 50,000, 80,000 টাকা দিয়ে গল্প শুনতে নিয়ে আসছি। আমরা কি ইসলাম মানছি, একই কি ইসলাম? সাহাবাদের দেখানো ইসলাম আমাদের হচ্ছে না, সাহাবাদের দেখানো ইসলামটা আমাদের এটা আমাদের মতন হচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যারা গল্প কাহিনী বলতেন তাদের মসজিদ থেকে বার করে দিতেন। তিনি আরও উল্লেখ করিয়াছেন ইয়াতে অবগত হওয়া গেল যে গল্প কাহিনী বর্ণনা করা ওয়াজ নসিহাত নহে, গল্প কাহিনীটা ওয়াজ নয়। আমরা দেখছি কোনো বক্তা কি ঐতিহাসিক বক্তা, আরে বাবা ইতিহাস পড়বে তার ইতিহাসের প্রফেসরকে নিয়ে, ইতিহাস শোনা দরকার, ইতিহাসের প্রফেসর সে ভালো বুঝে পিএইচডি করেছে ভালো বলতে পারবে, নবীয় না মানুষে আবার ইতিহাস কিছু ঐতিহাসিক বক্তা নবী আনামান কি নবী দিবস বা সাবরাসানি মঞ্চে ইতিহাস পড়া হবে, মানে ভৌগোলিক বক্তা আনবে আরও কি বিভিন্ন বক্তিনে হাজির হবে, এসব কি ইসলামের মধ্যে ইসলামী রঙে নন ইসলামকে ঢোকানো হচ্ছে। তাহলে তিনি আরও উল্লেখ করিয়াছেন বরং দূষিত বিষয়, তাহলে ওয়াজ কেচ্ছা খাইনি গল্পগুলো এগুলো কি ওয়াজের মাহফিলে দূষিত বিষয়, পক্ষান্তরে ওয়াজ নসিহত করা প্রশংসনীয় বিষয়। হুজুর আল্লামা এবং শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এই দুটো জিনিস ভাগ করলেন, কেচ্ছা কাহিনী আলাদা ওয়াজ আলাদা, কেচ্ছা কাহিনী আলাদা ওয়াজ আলাদা। তাহলে যিনি প্রকৃত ওয়াজিন হবেন তিনি কোরআন এবং হাদিস থেকে কি মানুষদেরকে হেদু উপদেশ দেবেন, কেচ্ছা কাহিনী বর্ণনা করবেন না। তিনি আরও বলিয়াছেন এই অবস্থায় যে গল্প কাহিনী বর্ণনা করা নিষিদ্ধ বলিয়া উল্লেখ করা হইয়াছে, ইহার উদ্দেশ্য এই যে আজগবি আশ্চর্যজনক গল্প কাহিনী এবং সৎকার্য সময়ের ফজিলত সম্বন্ধে অতিরঞ্জিত অসত্য কথা বর্ণনা করা নিষিদ্ধ, করা নিষিদ্ধ। এই ওয়াজ নসিহাত আজগবি কাহিনীর মধ্যে প্রভেদ করা জরুরি। আজকে আমাদের সমাজে ভুরি ভুরি জাল হাদিস, ভুরি ভুরি জাল ঘটনা আমাদের সমাজে বড় বড় বক্তার মুখে আমরা শুনতে পাই, ভুরি ভুরি কি জাল হাদিস,
এবং আজগবি কাহিনী আমাদের সমাজে কোনো একটা ফজিলত সম্পর্কে কত যে মস্ত হাদিস আমি তো একটা বক্তার বক্তব্য শুনছিলাম কথায় কথায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন রাসূলের পাক আমার গায়ে চামড়া সেই মানে ফসম খাড়া দিয়ে উঠছে যে কয়েকজন সাধারণ মানুষ এত হাদিস জানলে কি করে প্রতিটা কথায় রাসূল বলেছেন নিজের কথা বলছে আর বলছে রাসূল বলেছেন অবাক হয়ে গেলাম আজকে সমাজের অবস্থা দেখে তিনি আরও উল্লেখ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভি বলেন যে কারবালা শহীদগণের হজরতের ওয়াফাত দিবস মেরাজের ঘটনা অতিরিক্ত বেশিভাবে যাহারা কোনো সহি প্রমাণ নাই বর্ণনা করা হইয়া থাকে মেরাজের কাহিনী সব আজগবি আজগবি কাহিনী কি মেরাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারবালা শহীদদের ঘটনা নতুন নতুন কাহিনী কি তার মধ্যে যোগ যাহা সহি সুন্না বা প্রসিদ্ধ তারিখের কিতাবে যারা নাই সেগুলো কি বর্ণনা করা হচ্ছে তিনি আরও বলিয়াছেন ইমাম মুসলিম একটি হাদিস হযরত নবী ফসম বলেন শেষ যুগে একদল লোক আবির্ভূত হইবে যাহারা তোমাদের নিকট এইরূপ হাদিস সম প্রকাশ করিবে যা তোমরা কখনো শ্রবণ করো নাই এবং তোমাদের পিতৃপুরুষ শ্রবণ করো নাই তোমরা তাহাদের সঙ্গলাভ করিও না রাসূল বললেন যে অতি শীঘ্র তোমাদের কাছে একদল মানুষ আসবে যারা নতুন নতুন কাহিনী বলবে তোমরাও শুনিনি তোমাদের পিতৃপুরুষ সেসব কাহিনী শুনিনি তোমরা তাদের থেকে দূরে থাকো চার নম্বর তিনি উল্লেখ করলেন তিনি লোককে অজু নামাজ পোশাক কথোপকথন ইত্যাদি সম্বন্ধে শরিয়ত সঙ্গত কার্যবলী করিতে আদেশ ও শরিয়ত বিরোধী কার্যবলী করিতে নিষেধ করেন আল্লাহ তাআলা বলিয়াছেন তোমাদের মধ্যে একদল লোক হওয়া জরুরি যাহারা লোকদেরকে সৎকার্য দিকে আহ্বান করবে শরিয়ত সঙ্গত কার্যে আদেশ করেন এবং শরিয়ত নিষিদ্ধ কার্য করিতে নিষেধ করেন আর ইহারাই মুক্তিপ্রাপ্ত না যে তার অধিকারী উক্ত আদেশ নিষেধ করা কালে কোমলতা প্রকাশ করিবে অর্থাৎ নরম সুরে কোমল সুরে মানুষদেরকে কি দিনের পথে রাখবে পাঁচ নম্বর তিনি উল্লেখ করলেন তিনি সাধ্য অনুযায়ী ফকির এবং শিক্ষার্থীগণের তালিবুল ইলমদের তত্ত্বাবহন করেন আর যদি তিনি তাহাদের সাহায্য করিতে অক্ষম হন তবে নিজের অর্থশালী বন্ধু দিগকে তাহাদের সাহায্য করিতে উৎসাহ প্রদান করিবেন তিনি বললেন যে পাঁচ নম্বর গুণ হচ্ছে যে বক্তা হাক্কানি আলেম সে অসহায় মানুষকে সে সহযোগিতা করবে এবং তালিবুল ইলম যারা ইলম অনুসন্ধানী ছাত্রদেরকে কি সহযোগিতা করবে তো যদি সে নিজেও অপরক হয় দরিদ্র হয় আলেম হাক্কানি আলেম দরিদ্র তাহলে সে কী করবে সে যারা অর্থশালী ব্যক্তি আছে তাদেরকে কি উৎসাহিত করবে যে তোমরা গরিবদেরকে দান করো এবং মাদ্রাসা তালিবুল ইলমদেরকে কি তাদের শিক্ষার জন্য তাদেরকে সহযোগিতা করো তো আলেম প্রকৃত আলেমের এই পাঁচটা গুণ থাকা জরুরি যা শাহজুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আপনারা যখন বক্তা নেবেন আশা করি যদি প্রকৃতি ইসলামিক বক্তা নিতে চান তাহলে শাহজুল্লাহ এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নির্দেশিত পথ অনুযায়ী কি একজন আলেম নির্বাচিত করবেন আর যদি বলেন না ইউটিউবে ভালো একটা বক্তা পেয়েছি তাহলে নেন অসুবিধা নেই গাড়ি গরু দুইখানায় যাবে সে তো নিজে জাহান্নামে যাবে আপনাকেও সঙ্গে নিয়ে যাবে যার আকীদা ঠিক নাই আহলে সুন্নাত আল জামাত অনুযায়ী যার আকীদা ঠিক নাই যদি আপনি তার আওয়াজ শুনেন একটা বক্তা দেখছিলাম সে বলছে কি যে বাংলাদেশে একজন পপুলার মানে খুব ফেমাস বক্তা সম্ভবত আমির হামজা নাম তিনি বলছেন কি যে একবার জাহান্নামে ঢুকবে সে আর জাহান্নাম থেকে বার হবে না চিরদিন জাহান্নামে থাকবে তাহলে বলুন আহলে সুন্নাহ এটা হচ্ছে মোতাজিলাদের আকীদা ফেরকাতুদ দলালাদের আকীদা যে যে একবার জাহান্নামে যাবে সে আর কি বার হবে না আর আমাদের সমাজের কিছু আলেম কিছু মানুষ সেই সমস্ত আলেমের বক্তা শুনে বলছে পরে বিশাল বড় আলেম ইউটিউবে বিখ্যাত আলেম তার জলসা শুনছে এবার বলুন যার আকিদার ঠিক নেই যদি তার জলসা শোনা হয় তাহলে আপনার আকিদাও শেষ হবে তো একটা পাত্র যদি ছিদ্র থাকে তাতে যতই আপনি পানি ঢালুন সে পাত্র কি ভর্তি হবে তাহলে ইমান যদি ঘাটতি থাকে যদি সৎকাজ করুন আপনার সৎকাজ আল্লাহ দরবারে কবুল হবে না ওই জন্যে আমি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সে শাফি মালিকি হাম্বলি চার মাজহাবে যে কোনো মাজহাবেরই হোক না কেন আপত্তি নাই আপনারা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আলেমের জলসা শুনবেন বেদাতি আলেমের জলসায় নিজেও পদভ্রষ্ট হবেন না নিজে পদভ্রষ্ট অপরেও পদভ্রষ্ট করবেন না আসুন তিনি কার ওয়াজ শোনা যাবে হুজুর আল্লামা লিখেছেন কাউলুল জামিরের ১৪০ এবং ১৪১ পৃষ্ঠার উদাহরণ দিয়ে পৃষ্ঠা থেকে উদ্ধৃতি দিয়ে যে ওয়াজকারী ব্যক্তির বুদ্ধিমান বালেগ হওয়া দরকার মুসলমান ফরেজগার তাহলে আমাদের সমাজে কিছু নাবালক বক্তা ঘুরে বেড়াচ্ছে শিশু বক্তা কি শিশু বক্ত রস কোকিল কণ্ঠে শিশু বক্তা তাহলে ইসলাম শরিয়াতের দৃষ্টিতে যে বালেগ নয় নাবালক তার উপর শরিয়াতের হুকুম কি তার উপর কোনো শরিয়াতের হুকুম নেই আপনি যারা নাবালেগ জলসা শরিয়াত শিখবে কী শিখবেন আপনি তাহলে এক নম্বর হচ্ছে
যে যিনি জলসা করবেন বক্ত হবেন তাকে কি বালেগ হওয়া জরুরি, সাবালক হওয়া দরকার, না বালক হলে কি তা জলসা শোনা যাবে না। হাদিস এবং তফসির তত্ত্ববিদ প্রাচীন সাহাবা তাবি তাবা তাবি সম্প্রদায়ের যথেষ্ট পরিমাণ ইতিহাস এবং চরিত্রগুলির অভিজ্ঞ হওয়া জরুরি। তারা আসমা ও রেজাল সম্পর্কে যে কোন রাবি কি বিস্তারিত হাদিস তফসির সম্পর্কে তত্ত্ব জ্ঞানী দরকার। এখন একজন হাফেজ সাহেব মানুষ যদি জলসা করে, একজন হাফেজ জাস্ট কোরআন মুখস্থ, সে ইসলাম সম্পর্কে কী জেনেছে? কোরআনটা তার মুখস্থ আছে, অবশ্যই তার কোরআন মুখস্থ, তার জন্য সে আমার মাথায় থাকার যোগ্য যে আল্লাহ তার মধ্যে কোরআন দিয়েছে, অবশ্যই সে রেসপেক্ট পাওয়ার যোগ্য। এখন হাফেজ যদি শরিয়ত দিন প্রচার করতে যায়, যদি মাওলানা না হয় তাহলে তার দ্বারা আপনি শরিয়ত কী শিখবেন? তাহলে একজন হাদিস এবং তফসির তত্ত্ববিদ হওয়া দরকার, বক্তা হতে গেলে, ওয়াজ করতে গেলে খালি হাফেজ হলে হবে না, তার কোরআনের তফসির সম্পর্কে জ্ঞান থাকা দরকার, জ্ঞানকাণ্ড থাকা দরকার, এবং হাদিস সম্পর্কে এবং আসমা ও রেজাল রাবি চরিত্র সম্পর্কে সাহাবাদের জীবনচরিত তাবিদের জীবনচরিত সম্পর্কে জ্ঞান থাকা দরকার। নাহলে কি প্রকৃতি ইসলাম ছড়াতে যে নন ইসলাম ছড়িয়ে দেবে, সে রসুলের সহি হাদিস জয়ী হাদিস নির্ণয় করতে পারবে না, যত মওজু জাল হাদিস সমাজের মধ্যে ভরি ভরি প্রচার করে দেবে, যেটা বর্তমান সমাজে অবস্থা আমাদের। আজকে আমাদের সমাজের বক্তাদের যদি ওয়াজগুলো একবার ট্যালি করা যায়, মানে বাছাই করা যায়, শতকরা 80% বক্তার বক্তব্যের মধ্যে কি সহি হাদিস খুব কম আছে, অনেক জাল হাদিস, সব কেচ্ছে কাহিনি আর সব আজগুবাজগু গল্প, তারা সমাজে র্যান্ডাম চালিয়ে যাচ্ছে। কিন্তু একজন বক্তা হতে গেলে তাকে অবশ্যই হাদিস তফসির এবং আসমা ও রেজাল সম্পর্কে জ্ঞানকাণ্ড থাকা দরকার। তিনি আরও উল্লেখ করেছেন, মাওলানা সাহেব আব্দুল আজিজ সাহেব বলেন, বালক উম্মাদ কাফের ফাসেক শিয়া খারিজি ইত্যাদি বিদাতি ব্যক্তির ওয়াজ করার উপযুক্ত নহে। তাহলে কি বললেন যে বালক বালকের ওয়াজ শোনা যাবে না, উম্মাদ পাগল কাফের কোনো একজন যদি নয় ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি জলসা করতে আসে তার জলসা শোনা ফাসেক, যে শরিয়তের হুকুমকে প্রকাশ্য লঙ্ঘন করে। এখন ধরেন দাঁড়ি কেটে কেটে ছোটো করে গেছে, চার মজাবের একই মাত, দাঁড়ি এক বসে রাখতে হবে, এখন দাঁড়ি কেটে ছোটো ছোটো করে তার বক্তব্য শোনা যাবে না, মিথ্যা কথা বলে ফাসেক তার বক্তব্য শোনা যাবে না, নামাজ ঠিক মতো পড়ে না তার বক্তব্য কি শোনা যাবে না। শিয়া খারিজ ইত্যাদি বেদাতি বর্তমান জমানার আহলে হাদিস যারা, এরা কি নব্যপন্থী বেদাতি, তাদেরও জলসা কি শাহ আব্দুল আজিজ মোহাম্মদ দেহলভী রহমাতুল্লাহ আলহের মতে শোনা যাবে না। তিনি আরও উল্লেখ করেছেন, হযরত আলী বলিয়াছেন, তোমরা ইউরোপ কথা বলিবে যাহা মানুষের বোধগম্য হয়, অস্কারির পক্ষে তকদিরের জটিল বিষয় তাহুদের শুষ্ক তত্ত্ব ফেকের জটিল মশলা সাধারণ লোকের সম্মুখে উল্লেখ করা উচিত নহে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে উল্লেখ করলেন অস্কারির বিষয় তকদিরের জটিল বিষয়, আকায়েদের জটিল মশলা এবং তহিদের জটিল বিশ্বাসের জটিল জটিল মশলা এবং তকদির সম্পর্কে জটিল জটিল মশলা এবং ফেকার মশলা জটিল মশলা সাধারণ মানুষের মধ্যে না বলা, সাধারণ মানুষের মধ্যে এগুলো না বলা। তাহলে কি কোনো একটা মশলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হতে পারে, সেগুলো আলেমরা বসে ঠিক করে নেবে, কিন্তু সেই বিতর্কিত মশলা জনসম্মুখে প্রকাশ করে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এটা একজন অস্কারী ব্যক্তির কর্তব্য নহে। আজকে আমাদের সমাজে এটা মানে 100টা জলসা হলে তার মধ্যে এই মানে 80টা জলসাতে একজন বক্তা আর একজন বক্তার পিছনে কাটি মারছে আর কি, এ বলছে আজানের সময় হাত তুলতে, বলছে আজানের সময় হাত তোলা যাবে না, বা এ বলছে কি সাদুসালাম পড়া যায়, রসুলের প্রতি কিয়াম করা যাবে, এগুলো করা যাবে না। এই বিতর্কিত মশলা মানুষের জনসম্মুখে প্রকাশ করে নিজের মধ্যে বিভেদ তৈরি করছে। হযরত শাহ আব্দুল আজিজ মোহাম্মদ দেহলভী বললেন যে একজন ওয়াজিনের কর্তব্য হচ্ছে সে মানুষের মধ্যে বিতর্কিত মশলা বলে কি বিভাদ করবে না। আর আমাদের সমাজে কি র্যান্ডাম এটাই চলছে? ইসলাম হচ্ছে মুসলমানদের ইউনিটি করার জন্য, আর আমরা ইসলাম প্রচার করছি কি আমাদের দিকে ডাকছি, এ বলছে ফুটপড়া দিকে এসে, বলছে দেবন্দের দিকে এসে, এ বলছে আজান গাছি, এ বলছে কি ওর নাম আটরশি, এ বলছে না বেনারসি, এ বলছে কি বেনারসি বলতে আমরা যারা সালাবি নতুন বেনারস পন্থী, কে বলছে আইনুল বাড়ি পন্থী, যে যার পক্ষ টানছে। কিন্তু আমাদের কর্তব্য ছিল কোরআন সুন্নাহ এবং এজমা কিয়াসের আলোকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের দিকে মানুষের আহ্বান করা, সাহাবা এবং রাসূলের জীবনী মানুষের সমাজে বেশি বেশি বলা। আমরা সেইগুলো না বলে কি আমার হুজুরির আমার দাদার আমার নানার কেচ্ছা বলে নানাপন্থী দাদাপন্থী হুজুরপন্থী করছি, এটা কিন্তু ইসলাম নয়। ইসলামের আইডিওলজি হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শ, এটা হচ্ছে আমাদের প্রধান আইকন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা কীভাবে রাসূলকে অনুসরণ করে গেছে সেই পন্থার দিকে মানুষদের আহ্বান করা,
কিন্তু আজকে সমাজ তার উল্টো, বক্তাগুণই যদি বিপদগামী হয় শ্রোতা বিপদগামী না হয়ে যাবে কোথায়? আসুন, তিনি আরও উল্লেখ করলেন যে ওয়াজকারী সম্মানী ব্যক্তি হওয়া এবং মোস্তাহাব, যে ব্যক্তি জনসমাজে লাঞ্ছিত তাহার পক্ষে তার কথা সত্য হইলেও ফলদ্রসূত হয় না, তা চরিত্রবান এই জন্য মোস্তাবল হইয়াছে যাহার কথা তার কাজের বিপরীত হয় তাহার কথা কি নিষ্ফল। সমস্ত বিদ্বান এক বাক্যে বলিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফের তফসির ও ব্যাখ্যা না জানে, কাউলুল জামিলের 17 এবং 18 পৃষ্ঠায় বলা হয়েছে যে ব্যক্তি কোরআন ও তফসিরের ব্যাখ্যা না জানে সে যেন লোকদিগকে ওয়াজ নসিহাত না করে। সমস্ত বিদ্বান একমত যে কোরআন তফসির এবং ব্যাখ্যা না জানে সে যেন মানুষদেরকে কি ওয়াজ নসিহাত না করে। কিন্তু যদি কোনো ব্যক্তি বহু দিবস পরেশগার আলেমগণের সঙ্গে থাকি আদব শিক্ষা করিয়া থাকেন, হালাল হারামের অনুসন্ধান রত থাকেন, কোরআন ও হাদিস শ্রবণ করিয়া আতঙ্কিত হইয়া থাকেন, নিজের কার্য কথা অবস্থাগুলি কোরআন হাদিস অনুযায়ী করিয়া লইয়া থাকেন, এইরূপ লোক হাদিস ও তফসির তত্ত্ববিদ না হইলেও তাহার পক্ষে ওয়াজ করা জায়েজ হবে আশা করা যায়। যদি একজন লোক হাক্কানি আলেমের পাশে থেকে সে ইসলামটাকে বুঝে নিয়েছে, ইসলামটাকে হালাল হারাম সম্পর্কে পূর্ণ জ্ঞাত হয়েছে, এমন ব্যক্তি যদি পূর্ণ ইসলাম অনুসারী হয় তাহলে সে কি মানুষদেরকে সেও দিনের দাওয়াত দিতে পারে। তো আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে একজন ব্যক্তি ওয়াজ করতে গেলে তার কটা গুণ, কী কী গুণ থাকা দরকার, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এখন আমার কথা আমি না বল, আমার ব্যক্তিগত কথা বললাম না, আপনাদের কাছে শাউলুল্লাহ মুহাদ্দিদ দেহলভি রহমাতুল্লাহ আলহি এবং আল্লামায় হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহি তার ব্যক্তিগত অনুযায়ী একজন বক্তা কেমন হওয়া দরকার, একজন আলেম কেমন হওয়া দরকার, সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমি জাস্ট বার্তা পৌঁছে দিলাম, এখানে আমার কথা কিছু না। ওমা আলাইনা ইল্লাক বালাক।